আজমির পৃথিবীতে একটি সুপরিচিত নাম, বিশেষ করে ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজমির শরীফের প্রতি সবারই আকর্ষণ রয়েছে অন্যরকম। হক ও বাতিল এবং শান্তিকামী ও অত্যাচারীর মধ্যে ভারতবর্ষের সবচেয়ে বড় মোকাবেলা হয়েছিল এই আজমিরেই। আর যাই বলুন, ভারতের ভ্রমণ ট্রেনেই কিছুটা ভালো। সকালবেলা আজমির রেল স্টেশনে পা দিতেই মেমোরিতে ভেসে উঠল জঙ্গল, পাহাড় ও আনাসাগরে অসংখ্য বিপদ আর নির্মম অত্যাচারের মোকাবেলায় শুধু একজন মানুষের কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে প্রবাহিত একটি ফুলের কথা, ইরানের সঞ্জারের নম্র ভদ্র বিনয়ী এক যুবকের কথা, অনেক মঈনুদ্দিনের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সঞ্জারের মঈনুদ্দিন বলে ডেকে পাঠিয়েছিলেন এবং হিন্দুস্থানের কল্যাণের জন্য তিনি নিজেই পাঠিয়েছিলেন। এই হিন্দুস্থানে নবীজি আসতে পারেননি এবং সাহাবায়ে কেরামকে পাঠাতে পারেননি বলে আমাদের প্রতি মায়া মমতা নবীজির এখনো অনেক বেশি। তাই তো খাজা গরিবে নওয়াজের মতো পুণ্যবান ব্যক্তিত্বকে এই অঞ্চলের জন্যই পাঠিয়েছিলেন। আজ খাজা বাবা বলে চেহারা বিকৃতি করে আলেম ওলামা নামের কলঙ্ক কিছু লোক যারা ব্যঙ্গ বিদ্রুপ করে এবং ওয়াজ ও বক্তৃতার সময় সমালোচনা করে, খুঁজলে পাওয়া যাবে তাদের পূর্বপুরুষ খাজা গরিবে নওয়াজের ওসিলায় মুসলিম হয়েছে। অকৃতজ্ঞ এই লোকেরা আলেম সমাজের জন্য চরম অশুভ, তাদের থেকে আমাদের সতর্ক থাকা উচিত। আজ তার মাজার শরীফকে কেন্দ্র করে যাই হোক, কিন্তু তিনি গোটা ভারতবর্ষের কল্যাণের জন্যই তো এসেছিলেন এবং আজকের ইসলামী আন্দোলন নাম দিয়ে যা কিছু হচ্ছে তিনি এই সব কিছুর সুযোগ করে দিয়েছিলেন। সুতরাং তার শানে কথা বলতে যারা বেয়াদবি করে তাদের পরিহার করা ইমানের জন্য নিরাপদ। নিন্দুক পেঁচা যাই বলুক, সূর্য ওঠা তো কোনোদিন বন্ধ হয়নি। পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়তই তার কাছ থেকে ফায়েজ ও বরকত হাসিল করে যাচ্ছেন। আজমিরের পাহাড়গুলো মধ্যপ্রাচ্যের মতো নিষ্ঠুর নিরঙ্কুশ পাথরের পাহাড় নয়, বরং মাটি ও পাথরের সংমিশ্রণে গাছপালা ঘাস পাতায় সবুজ পাহাড় বলা যায়। খাজা গরিবে নওয়াজের ইতিহাস মোটামুটি আমরা সবাই জানি, যে তাঁর জীবনের শুরুটাই ছিল অলৌকিকতার মাধ্যমে এবং অলৌকিক স্মৃতিচিহ্ন রেখেই তিনি বিদায় নিয়েছেন। এটাই হচ্ছে সুলতানুল হিন্দের দরবারের প্রধান গেট। এটাকে প্রধান গেট করা হয়েছে এই জন্য যে আনাসাগরের পাড়ে চিল্লাকাশি শেষ করে প্রথমত এই রাস্তা দিয়েই প্রবেশ করেছিলেন তাঁর দরবারে, এবং পরবর্তীতে এই গেটটি দিয়েই বহুবার আসা যাওয়া করেছেন বাবা গরিবে নওয়াজ আনাসাগরে। তাই তো একে সুলতানুল হিন্দের শাহী গেট বলা হয়। বাবা শাহ মিরান হুসাইন খঙ্গে সাওয়ার রহমতুল্লাহ আলাই তারাগড় পাহাড়ে শহীদ হওয়ার সময় গরিবে নওয়াজ নবীজির দরবারে মোরাকাবায় ছিলেন। সৈয়দ মিরানের শাহাদাতের পরপরই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঞ্জারের মঈনুদ্দিনকে হিন্দুস্থানের আজমিরে যাওয়ার নির্দেশ দিলেন। হুজুরের বাতানো পথে আজমির এসে সর্বপ্রথম তার মাজার শরীফের এই উঁচু জায়গাটিতেই আস্তানা করেন এবং মানুষের মাঝে চিরকল্যাণের দাওয়াত দিতে থাকেন। পৃথ্বীরাজের কাছে সংবাদ পৌঁছল নতুন আরেকজন মুসলিম ফকিরের আগমন ঘটেছে এই আজমিরে। পৃথ্বীরাজকে বর্তমান ভারতে পৃথিবীরাজ বলেও ডাকা হয়। দুই নামের অর্থ একটাই। পৃথ্বীরাজ প্রথমত তার পোষা জাদুকর অজয় পালকে দিয়েই খাজা গরিবে নওয়াজকে হটাবার চেষ্টা করেছিল, কিন্তু দারুণ ধৈর্যের পরিচয় দিলেন খাজা গরিবে নওয়াজ। অনেক বুঝাবার চেষ্টা করলেন, কিন্তু অত্যাচারের মাত্রা যখন বেড়ে চলল এবং গরিবে নওয়াজের তাঁবুর উপরে আকাশ থেকে জাদুর বড় বড় পাথর নিক্ষেপ হতে লাগলো, তখন তিনি আনাসাগরের পাশে উঁচু জায়গায় প্রকাণ্ড এক পাথরের গর্ভে এই জায়গায় বসে ইবাদত করতে শুরু করলেন। পৃথিবীতে কিছু মানুষ আসে যাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর শান্তি শৃঙ্খলা মনুষ্যত্ব এবং মানবতার শান্তি ফিরিয়ে আনার জন্য নির্বাচন করেন। তাদের একজন হচ্ছেন সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ। আমরা আনাসাগর পর্যন্ত এসেছি, আমি এখন আপনাদের সাথে কথা বলছি এই আনাসাগরের পাশেই বসে যেখানে গরিবে নওয়াজ চিল্লা করেছিলেন। প্রথম গরিবে নওয়াজ সঞ্জার থেকে এখানেই এই উপত্যকায় এসে উঠেন এবং এখানেই তিনি বসেন, এখানে চিল্লা করেন। এখান থেকেই শুরু হয় পৃথ্বীরাজের সাথে যুদ্ধ এবং তার সাথে বিরোধটা এখান থেকেই শুরু হয়। পৃথ্বীরাজ বুঝতে পেরেছিল
এই মহামানব একদিন না একদিন এই অঞ্চলে ইসলামের শান্তি বিস্তৃত করবে, সুতরাং এখনই তাকে রোধ করার সময়। শ্রী জয়পাল জাদুকরের মাধ্যমে অত্যাচার করেছিল এখানটাতেই, তাকে নানা রকম নিপীড়ন করেছিল। সেই আনাসাগরের পাড়ে বড় সুন্দর মৃদু হাওয়ায় বসে আপনাদের সাথে কথা বলছি, বড় স্বাস্থ্যকর জায়গা এটা ছিল। খাজা গরিব নওয়াজ চমৎকার একটা জায়গা বেছে নিয়েছিলেন ইবাদতের জন্য, এ হলো সেই জায়গা। এই পাথর গর্ভে 40 দিন ইবাদত করেছিলেন বলেই এই জায়গাটাকে খাজার চিল্লাকাশি বলা হয়। লোকেরা জায়গাটি দেখার জন্য আসে বলেই ভিজিটারদের প্রয়োজনেই বাকি স্থাপনাগুলো আস্তে আস্তে গড়ে উঠেছে। এখন অবশ্য পাথরের গর্ভে আলোর ব্যবস্থাও আছে। যেখানটায় দাঁড়িয়ে আমি কথা বলছি এটাই হলো সেই দরওয়াজা, এবং সেটা একটা বিশাল প্রকাণ্ড পাথর ছিল। পাথরের ভেতরে একটি গুহা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানেই খাজা গরিব নওয়াজ 40 দিন চিল্লাকাশি করেছিলেন, এক বসায় 40 দিন ছিলেন তিনি এখানে। খানা পিনা তেমন প্রয়োজন তার ছিল না, এবং এখান থেকেই তিনি গোটা মুসলিম মিল্লাতের জন্য দোয়া করেছেন, এবং 40 দিন পর তিনি তার ইসলামী মিশন দাওয়াতের কাজ শুরু করেছেন। এটি বড় ধরনের একটি পাথর। এই গুহাটি এভাবেই ছিল, পরবর্তীতে শুধু পাথর কেটে দরজাটি এভাবে বানানো হয়েছে। আমরা সেখানে সমবেত লোকজনের উদ্দেশ্যে পরিবেশন করা ভারতের আল্লামা আকবর এহসানির কণ্ঠে খাজা গরিব নওয়াজের বৈশিষ্ট্য গাথা কাসিদা শুনছিলাম। ঝুকতা হে জমানা খাজা পিয়া কে দর পর, ঝুকতা হে জমানা খাজা পিয়া কে দর পর, ঝুকতা হে জমানা হে মর জয় খলায়ক খাজা কা আস্তানা, খাজা কা আস্তানা ভারত পে মালিকানা হে আজ তক ইনহিকা। আসলে কোন মানুষ যখন আল্লাহর হয় চির অভিশপ্তরা ব্যতীত পৃথিবীর সবাই তার হয়ে যায়। গরিব নওয়াজ তার উজ্জ্বল দৃষ্টান্ত। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই তার খলিফা খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরিকে দেখতে আসলে এখানে তিনিও 40 দিন ইবাদতে মগ্ন থাকেন। এটাই হচ্ছে সেই অত্যাচারী রক্তপিপাসু রাজা পৃথ্বীরাজের রাজপ্রাসাদ। এখনো তার রাজপ্রাসাদকে এভাবেই সংরক্ষণ করা হচ্ছে। প্রাসাদের ভেতরে মিউজিয়াম করা হয়েছে, পুরো প্রাসাদের স্বর্ণ নির্মিত জিনিসগুলোকে এবং তার যুদ্ধ আয়োজনগুলো কেমন ছিল তার চিত্র এই প্রাসাদের ভেতরে রয়েছে। এটা হচ্ছে পৃথ্বীরাজের পোষা জাদুকরের আস্তানা। আনাসাগরের পাড়ে খাজা গরিব নওয়াজকে অত্যাচার করার জন্য এখানেই সে আস্তানা গেড়েছিল। তৎকালীন জনগণের প্রয়োজনীয় পানির একমাত্র উৎস ছিল এই আনাসাগর নামের পানির লেকটি। সরকার গরিব নওয়াজও এই আনাসাগর থেকেই পানি সংগ্রহ করতেন। শেষ পর্যায়ে পৃথ্বীরাজ খাজা গরিব নওয়াজকে তাড়াবার জন্য আনাসাগর থেকে পানি সরবরাহ বন্ধের নির্দেশ দেয়। খাজা গরিব নওয়াজ অন্তত 1 ঘটি পানির অনুরোধ করেন। আনাসাগর থেকে 1 ঘটি পানি গরিব নওয়াজের চিল্লা গাহে আনা হলে সমস্ত আনাসাগরের পানি শুকিয়ে যায়। এক পর্যায়ে প্রজা সাধারণের মধ্যে পানির জন্য হাহাকার সৃষ্টি হলে রাজার অনুরোধে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ ওই ঘটির পানি আবার লেকে ঢেলে দিতে বললেন। আর অমনিতেই আনাসাগর পুনরায় পানিতে ভরে উঠল। এখন পর্যন্ত ওই আনাসাগর কখনই আর ওভাবে শুকায়নি। খাজা গরিব নওয়াজের দোয়ায় আজ আনাসাগরের পানিতেই যেমন গোটা আজমিরের প্রয়োজন মিটে, অপরদিকে স্বাস্থ্যকর পরিবেশের জন্য আনাসাগর আজমির বাসীর জন্য এক নিয়ামত। তারাগড় পাহাড়ের সাদা ওই দরগাটির ওখানেই খাজা আজমেরি ইবাদতে মগ্ন থাকা অবস্থায় জাদুকর অজয় পাল আকাশ থেকে আগুনের গোলা নিক্ষেপ করলে অত্যন্ত ভদ্রনম্র বিনয়ী মানুষটি তার কাঠের খরম দুটোকে পাঠিয়ে দিয়েছিলেন জাদুকর অজয় পালকে নামিয়ে আনার জন্য।
খরমের আঘাতে অজয় পাল অস্থির হয়ে পাহাড়ের এই দরগাতে হাজির হয় এবং জীবনের সবকিছু ভুলে তওবা করে ঈমান এনে গরিবে নওয়াজের সঙ্গী হয়ে যান। অভিশপ্ত পৃথ্বীরাজের ঔদ্ধত্য বেড়ে গেলে খাজা আজমেরি শুধু এতটুকু বলেছিলেন, যাও, তোমাকে সুলতান শাহাবুদ্দিন ঘড়ির কাছে অর্পণ করলাম। আর এটাই হলো পৃথ্বীরাজের ধ্বংসের কারণ। পৃথ্বীরাজের প্রাসাদ আছে, পৃথ্বীরাজ নেই, আছে শুধু তার গ্লানি। অপরদিকে গরিব নওয়াজের দরবারে সবাই শ্রদ্ধা ভরে হাজির হয়ে থাকে। যার প্রতি দুশ্মনেরা পাথরের বর্ষণ করেছিল, আজ তারই সমাধিতে প্রতি মুহূর্তে অশ্রু ফোটা ও ফুলের বর্ষণ হচ্ছে। এমনকি এই পৃথিবীর রাজা বাদশাগণ তার দরবারে প্রতিনিয়তই বিনয়ের সাথে হাজিরি দিচ্ছেন। বাদশাহ শাহজাহান খাজা গরিবে নওয়াজের নামাজের জায়গাটিকে মার্বেল পাথরে ঢেকে একটি সুন্দর মসজিদ বানিয়ে দিয়েছেন, যেটাকে মসজিদে শাহজানিয়া বলে। বাদশাহ আকবর সেখানে একটি মসজিদ ও মাদ্রাসা তৈরি করে দিয়েছেন, মাদ্রাসা মঈনুল উলুম নামে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমান চর দখলের মতো বানোয়াট খাদেমরা ওই মাদ্রাসা দখল করে কাওয়ালির জায়গা বানিয়েছে। মূলত ওখানকার বাস্তব দৃশ্য হল মাজার জিয়ারত বলতে কোনো কিছুই করতে দেয়া হয় না, রীতিমতো লুটপাট ও অত্যাচারের এক ভয়ঙ্কর রাজ্য কায়েম হয়েছে সেখানে। খাজা গরিবে নওয়াজকে কেন্দ্র করে সুন্দর সুন্দর কাওয়ালি, গান বাজনা, রং বেরঙ্গের সুতা রশি, নানা রকমের খাবার সামগ্রী, আরবি লেখা, নানা রঙের চাদর ও ফুলের ব্যবসা অত্যন্ত জমজমাট গরম হয়ে উঠেছে। মাজার শরীফে চাদর ও ফুলের ডালি না দিলে খাদেমরা দারুণ অসন্তুষ্ট হয়ে যায়। শুধু চোখের পানি ফেলে কোনো জিয়ারতকারীকে তারা মোটেই পছন্দ করে না। বিভিন্ন দেশের জিয়ারতকারীগণ ইচ্ছায় ও অনিচ্ছায় জেনে না জেনে খাদেমদের শিকার হয়ে পড়েন। এমন একজন বিশ্ববিখ্যাত মহান অলির দরবারে কি করা উচিত ছিল আর কি করা হচ্ছে? এমন কি খাজা বাবার মাজারের খাদেম বলে যারা পৃথিবীর মানুষের শ্রদ্ধা হাসিল করছে, অথচ তাদেরকে নামাজের জামাতে দেখা যায় না। দাড়িবিহীন বিলাসী পোশাক আশাক চালচলনে কখনই একজন মোত্তাকি মোমেন বলে বুঝবার কোনো উপায় নেই তাদেরকে। নারী পুরুষে একত্র মিলেমিশে তারা অহরহ গল্পগুজবে সময় কাটাচ্ছে। বিশ্ব ওলামা নেতৃবৃন্দের প্রতি অনিবার্য দায়িত্ব হয়ে পড়েছে যে সুলতানুল হিন্দের মতো এমন আওলাদে রসুল ও শতাব্দীর শ্রেষ্ঠ ওলির মাজার শরীফকে অবাঞ্ছিত শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে নিরাপদ রাখার জন্য বলিষ্ঠ ভূমিকা নেয়া এবং পাশাপাশি তার স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করা। বিশেষ করে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আকীদা ভিত্তিক স্বপ্নের সেই মঈনুল উলুম মাদ্রাসাটি পুনর্জীবিত করা।